হ্যালো বন্ধুরা, কেরিয়ার ফান্ডাতে সবাইকে স্বাগত জানাই। আজকে বেশ কয়েক হাজার নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজকে নবান্ন থেকে মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই বৈঠকে স্বাস্থ্য ও খাদ্য দপ্তরে কর্মী নিয়োগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 11,500 কর্মী নিয়োগ করা হবে। মন্ত্রিসভার বৈঠক শেষে শিল্প ও পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, স্বাস্থ্য দপ্তরের অধীনে চুক্তিভিত্তিক আংশিক সময় এবং আউটসোর্স ভিত্তিতে 11,551 জন স্বাস্থ্যকর্মী নেওয়া হবে এবং খাদ্য দপ্তরে 342 জন ডেটা এন্ট্রি অপারেটর পদে নেওয়া হবে। তবে খাদ্য দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে প্রকল্প ভিত্তিক এবং স্বাস্থ্যকর্মী নেওয়া হবে সেটা হবে কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে। তো নিঃসন্দেহে এই সময়ে এই রিক্রুটমেন্টের ঘোষণা একটা চাকরি প্রার্থীদের কাছে একটা সুখবর ব্যাপার। তো তোমরা পরবর্তী ভিডিওতে আমি যখন কোনো খবর পাবো তোমাদের সাথে শেয়ার করব, আপডেট করব। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার ফান্ডারতে ফলো রাখো এবং ফলো করো, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো আমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার ফান্ডার সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। বন্ধুরা, টাটা।